দেওয়ালে অক্ষত ঝলসানো দাগ, বাড়ির বাইরে পড়ে সুতলি, তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেই বাড়ির বাইরে বোমাবাজির শব্দ, শাসকের নিশানায় দুর্গাপুরের এ জোনের কনিষ্ক সাউথ রোডের অভিষেক রায়, সদ্য বিজেপিতে যোগদানকারীর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই। অভিষেক হচ্ছে তৃণমূলের যে নমঃশূদ্র এবং উদ্বাস্তু সেলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ছিলেন এবং গত দিন কয়েক আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছিলেন, এমনটাই অভিযোগ। এবং তারপরেই কিন্তু তার বাড়ির ওপর হামলা হয়। আমার বাবা যখনই দরজা খোলে তার মধ্যে দেখি দম বম করে জোরে জোরে আওয়াজ হলো, আর চোখে শোনা খালি আলো, খালি আগুনের আরাম ফুলকি উঠছে একদম। তো আমার গায়ে এসে কিছু লাগে, আমার লাগার সঙ্গে সঙ্গে বাবা দরজাটা খোলে, আমি ট্রেনে দৌড়ে ঘরের ভিতরে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পর পাড়ার লোকরা সব বেরিয়ে আসে, বলে যে বোম মেরেছে। বিজনের বান্টি সিং, রাজা শ্যাম আর দেবরাজ চক্রবর্তী, এদের নেতৃত্বে এগুলো সব হচ্ছে। এগুলো তৃণমূলের দুষ্কৃতি। জানি না আসছে দিনে আরও কী কী দেখতে হবে। অপরাধ কী স্বামী? অপরাধ বলতে যেটা ধারণা, আগামী দিন টিএমসি ছেড়ে বিজেপি জয়েন করেছে। বোমার অভিযোগের পর ঘটনাস্থলে পুলিশ যেতেই চলে বিক্ষোভ। এলাকার হাওয়া বলে তৃণমূলের নমঃশূদ্র উদ্বাস্তু সেলের জেলা সভাপতি ছিলেন অভিষেক, দল ছাড়ার সঙ্গেই কি বিরাট অঙ্কের ভোট হারানোর আতঙ্কে তৃণমূল? আমাদের দলের কোনো মাথা ব্যথা নেই, আমাদের দলের কেউ এর মধ্যে ইনভলভ নেই, কিন্তু পুরনো হিসাব কিতাব অনেক থাকে, ভোটের সময় দেখবেন এইসবগুলো একে অপরের প্রতি প্রতিহিংসা ছড়ায়, এগুলো অন্যায় করে। এই ধরনের সংস্কৃতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না, যেখানে আমরা একটা ভালো জায়গায় রয়েছি এবং আমরা চাইছি যে দুর্গাপুরের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিক এবং আমরা শান্তিপূর্ণভাবে ভোট করিয়ে আমরা এই আসনটা জিততে চাইছি। সেখানে এই ধরনের অশান্তি ক্রিয়েট করে নিজেদেরকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। বর্ধমান দুর্গাপুরে প্রচারে বেরোলে বিজেপি প্রার্থীকে শুনতে হচ্ছে গো ব্যাক, পরাজয়ের অন্ধকার অনুমান করেই কি সন্ত্রাস সক্রিয়তা, হিংসার রাজনীতি বন্ধ করুক তৃণমূল, আরও অনেক যোগদান হবে, পাল্টা তৃণমূল ভাঙার ইঙ্গিত দিলীপের। ভোটের পরে তো তোমাদের সবাইকে আসতে হবে, কারণ পার্টিটাই উঠে যাবে, পার্টি অফিসগুলো বন্ধ হয়ে যাবে, বসার লোক পাবে না। তো এইসব হিংসার রাজনীতি বন্ধ করো, ভয় দেখানোর রাজনীতি না। আরও অনেককে তো যোগ করাবো, এখনো করাইনি, লাইনে আছে সব, কত বোমা মারবে ওরা, ওরাই কজন থেকে যাবে চোরগুলো। আর যোগদান করার পর তার আতঙ্কে ভুগছে, টাউন সাহেব গুন্ডামি করতে গেলে তার প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, তাই তাকে চমকিয়ে ভয় দেখিয়ে পরে বোমবাজি করে পরে তাকে আতঙ্ক করার চেষ্টা করছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। বঙ্গে রোদে চড়ছে রাজনীতির পারু, দিলীপ ঘোষকে দেখেই কি মুছড়ে যাচ্ছে তৃণমূল? আমরা তো শুধু প্রশ্ন তুলতে পারি, জবাব তো জনতার হাতে। দুর্গাপুর থেকে রাজেশ গুপ্ত, ক্যালকাটা নিউজ।